আসসালামু আলাইকুম বন্ধুরা, খেলাঘর আবারও নিয়ে এসেছে হটউইলের হট অ্যান্ড বেস্ট কালেকশনগুলো। তো চলুন আর দেরি না করে আনবক্স করে ফেলি এবং সরাসরি দেখি খেলাঘরের হটউইল কালেকশনগুলো। তো সবার প্রথম আমরা এটা দিয়ে শুরু করি। এটা হচ্ছে আলফা রোমিও RC কম্পিটিশন, অসাধারণ একটি কার। এই হচ্ছে গাড়ির লুকটি, এই হচ্ছে গাড়ির ব্যাক সাইড, এই টেল লাইটগুলো। এটা খুবই চমৎকার একটি রেসিং কার। তো এবার দেখি নেক্সট গাড়িটি, এটাও খুব কিউট একটি কার। এটার নাম হচ্ছে ভলস ওয়াগন বাজাবাগ, খুবই সুন্দর ব্লু কালারের গাড়ি এবং চাকাগুলো ইউনিক একেবারেই। এই হচ্ছে এর ব্যাক সাইড, এই পিছনে বাহিরে এর ইঞ্জিনটি দেওয়া রয়েছে, আর এই হচ্ছে এর উপরের দিক, এখানে কিছু জিনিস ক্যারি করতেছে। আর এই হচ্ছে ফ্রন্ট সাইড, বিশাল একটি বাম্পার। ওয়াও, চমৎকার একটি হাইপার কার। এটা হচ্ছে 67 Ford GT40 MK4, খুবই চমৎকার একটি গাড়ি, হালকা কাস্টমাইজ করা। এই যে এখানে 9 লেখা আছে। ওয়াও, এটি আরেকটি চমৎকার কার। এটা হচ্ছে এক ধরনের লেগু টাইপ, এটার নাম হচ্ছে ব্রিকিং ট্রায়ালস, খুবই সুন্দর একটি নাম। এই যে পিছনে দেখানো হয়েছে, এর দুটি পার্ট এভাবে খোলা যাবে এবং এটাকে অ্যাডজাস্টও করা যাবে নিজের ইচ্ছা মতো। এই যে এই পার্ট দুটি, এই উপরের টপটা, এটাকে আমরা খুলে সামনে বা পিছনে নিতে পারবো এবং পিছনের এই পার্টটাও আমরা খুলতে পারবো। খুবই সুন্দর একটি লেগো হটউইল, খুবই সুন্দর একটি কাপকেক, একদম ইউনিক একটি গাড়ি। এটা হচ্ছে এই যে ফাস্ট ফুডি সিরিজের, আর এটার নাম হচ্ছে সুইট ড্রাইভার, খুবই সুন্দর নাম। তো এই হচ্ছে গাড়িটি, ইয়েলো অ্যান্ড রেড কালার কম্বিনেশন, হোয়াইটও রয়েছে, খুবই চমৎকার একটি কার। এটা হচ্ছে একটি ড্রাগন কার, নাইট ড্রাগন, খুবই চমৎকার। এই যে গাড়িটি কিন্তু পুরো সম্পূর্ণ একটি ড্রাগন। পিছনে এই যে টেলটা, এটা হচ্ছে এর স্পয়লার। আমরা ছবিতে আরও ভালো করে গাড়িটি দেখতে পারতেছি। এই হচ্ছে আমাদের গাড়িটি। ওয়াও, চমৎকার একটি টয়োটা ট্রাক এটা। এটা হচ্ছে 20 টয়োটা টাকোমা, খুবই চমৎকার একটি কার। এই যে এখানে এর লোগোটি দেখা যাচ্ছে, গাড়ির বডিতে এর লোগোটি রয়েছে, টয়োটা বড় করে লেখা, টয়োটা। আর এই হচ্ছে গাড়ির উপরের দিক, সানরুফ রয়েছে, আর এই হচ্ছে গাড়ির ব্যাকের দিক। তো বন্ধুরা, হটউইল কেনার সময় সবসময় একটি জিনিস দেখেই কিনবেন, এগুলো অরিজিনাল মালয়েশিয়ার কিনা। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, আবারও বলতেছি, হটউইল নিয়ে বাংলাদেশে অনেক প্রতারণা চলছে। তো আপনারা হটউইল কেনার সময় এই যে চেক করে নেবেন, হটউইলের গাড়ির বডিতে লেখা থাকে মেড ইন মালয়েশিয়া, এই যে এখানে লেখা আছে মেড ইন মালয়েশিয়া, আপনারা এই লেখাটি দেখে কিনবেন। এবং প্যাকেটের পিছনেও এই যে এই জায়গায় লেখা থাকে মেড ইন মালয়েশিয়া, এই যে দেখতে পারতেছেন এখানে লেখা আছে মেড ইন মালয়েশিয়া। এটা দেখে এরপরে এই হটউইলগুলো কিনবেন আপনারা, ঠিক আছে? মার্কেটে অনেক চাইনিজ হটউইল দিয়ে ভরে গেছে, সুতরাং হটউইল কেনার সময় এই সতর্কতা অবলম্বন করার পরামর্শ রইল। এটা সুন্দর একটি বাস, সুন্দর একটি ভ্যান। এটা হচ্ছে 1986 একটা টয়োটা ভ্যান, খুবই চমৎকার, একটু ওল্ড মডেল, দেখতে খুবই সুন্দর লাগতেছে। ওয়াও, এটা DC-র ব্যাটম্যানের একটা কার, খুবই চমৎকার একটি গাড়ি। এই যে এটার নাম হচ্ছে টিভি সিরিজ ব্যাটমোবিল, এখানে এটাই যে ব্যাটম্যান সিরিজের কার, ব্যাটম্যানের আলাদা একটা হটউইল সিরিজ আছে। আর এই যে উপরে লেখা আছে DC ব্যাটম্যান, খুবই চমৎকার একটি গাড়ি, ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশন। এটা সানরুফটা খোলা, এখানে আরও ভালো করে দেখা যাচ্ছে। ওয়াও, এটা কোনো গাড়ি না, এটা একটা মোটরসাইকেল, BMW R90 রেসার, খুবই সুন্দর। 90 না কিন্তু, এটা 9 আলাদা এবং T আলাদা, 90 রেসার BMW-র একটি মোটরসাইকেল। তো বন্ধুরা, আপনারা যদি এগুলোর দাম জানতে চান তাহলে ডিসক্রিপশন চেক করতে পারেন, এগুলোর দাম ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আর খেলাঘর থেকে অর্ডার করার পদ্ধতি আমি ভিডিওর শেষে বলে দিচ্ছি। এই বাইকটি আমার কাছে খুবই ভালো লেগেছে, আর আমি এই বক্স থেকে একটা হটউইল আনবক্সও করব, যে হটউইলটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়। তো আপনারাও দেখেন আপনাদের কাছে কোন হটউইলটি সবচেয়ে বেশি ভালো লাগে, আর সেটা আমাদেরকে কমেন্ট করেও জানাবেন যে আপনাদের কাছে কোন হটউইলটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। এবং সামনে খেলাঘরে আপনারা কী কী ধরনের খেলনা বা হটউইল দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। তো এ হচ্ছে আরেকটি গাড়ি, এটা হচ্ছে রকেট বক্স, খুবই চমৎকার একটি হটউইল, খুব গোলুমলু, কিউট দেখতে, ব্লু অ্যান্ড ইয়েলো কালার কম্বিনেশন, খুব সুন্দর। এর পিছনের হুইলটি অনেক বড়, সামনের হুইলটিও অ্যাজ কম্পেয়ার আদার হটউইল থেকে বড়। তো আমি এই হটউইলটি দেখার জন্য অপেক্ষায় ছিলাম। ওয়াও, খুবই সুন্দর, এটা মার্সিডিস বেঞ্জ, এটার নাম হচ্ছে 19 মার্সিডিস বেঞ্জ এ ক্লাস, খুবই চমৎকার একটি গাড়ি, ইয়েলো কালারের মডিফাই করা, এই যে স্ট্রিপ টানা রয়েছে ব্ল্যাক কালারের। আর এ হচ্ছে গাড়ির পিছনের দিকটি, এখানে একটা নাম্বার রয়েছে, এর উপরে গ্লাস টপ, খুবই চমৎকার দেখতে। আর এই যে এর ছবিতে গাড়িটি আরও ভালো করে দেখা যাচ্ছে। ও রে, এটা তো মার্সিডিস থেকেও আরও জোস, খুবই চমৎকার একটি গাড়ি, এটা হাইপার কার দেখতে। ও, আমি এটা কীভাবে প্রোনাউন্স করবো, আই ডোন্ট নো। তো এটার নাম আই গেস কয়েনেক সিক জেমেরা, আমি যদি ভুল হয়ে থাকি আপনারা এর রাইট প্রোনাউন্সটা বাংলায় কমেন্ট করে দিন, তাহলে আমি বুঝতে পারবো। এই হচ্ছে গাড়িটি, খুবই চমৎকার দেখতে। আর এই যে এর উপরের ডিজাইনটি দেখেন, একেবারে ইউনিক। এই যে উপরে গ্লাস টপ, আর এই যে এর গ্লাসগুলো একদম সামনে থেকে এসে এই পর্যন্ত এসে পড়েছে, কোনো জোড়া নাই এর ভিতরে, একটা গ্লাস পুরো, খুবই চমৎকার দেখতে। আর এই হচ্ছে পিছনের সাইডটি, খুবই ইউনিক, খুব সুন্দর একটি স্পোর্টস কার। তো এটাই আনবক্স করে ফেলবো নাকি? এর থেকেও ভালো কোনো গাড়ি পেলে ওটা আনবক্স করবো, নাহলে আমি এটাই আনবক্স করবো। ওকে, তো দেখি সামনে কী আছে। তো এরপর আমরা দেখি এই গাড়িটি। ওয়াও, খুবই ইউনিক একটি গাড়ি, এটার নাম হচ্ছে বক্সজিলা, খুব বড় বড় হুইলস, রেড অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশন, খুবই সুন্দর। এবং ভিতরেও স্পেস রয়েছে, এখানে আমরা পুতুল টুতুলও বসাইতে পারবো ছোটোখাটো।
আমাদের লেগো পুতুল বা অন্যান্য যে পুতুলগুলো থাকে এগুলো হয়তো এখানে বসানো যাবে। খুবই সুন্দর একটি কার। এটা আরেকটা পুরো রিয়েল কার, এটা জ্যাগুয়ারের একটা কার, এটার নাম হচ্ছে 2020 জ্যাগুয়ার এফ টাইপ। খুব চমৎকার একটি গাড়ি। এই হচ্ছে এর টেল লাইটগুলো ব্যাক সাইড, আর এই হচ্ছে এর টপ, আর এই হচ্ছে ফ্রন্ট। খুবই চমৎকার। এর ছবিতে আরও ভালো করে দেখা যাচ্ছে, ক্যামেরা হয়তো গাড়িটিকে এত ভালো করে দেখা যাচ্ছে না, বাট ছবিটিতে ভালো করে দেখা যাচ্ছে। এটা আরেকটা রিয়েল কার, এটা হচ্ছে ডজ ভাইপার RT10। খুবই চমৎকার একটি গাড়ি এবং সুপার মডিফাইড। এই যে এর সামনে হোয়াইট স্ট্রিপ টানা আছে এবং এই সাইডে হটহুইলের ফ্ল্যাগ দেওয়া, এবং কনভার্টেবল একটি গাড়ি, এই যে রুফ খোলা, আর এই হচ্ছে এর ব্যাক সাইডটি। খুবই চমৎকার একটি কার। দিস ইজ আওয়ার নেক্সট কার। ওয়াও, খুবই চমৎকার একটি গাড়ি। আমি কি এটাই আনবক্স করে ফেলবো? নো। ওয়াই? আমরা আরো চেক করব। আমরা আরো গাড়ি চেক করব। ওকে, আমরা আরো গাড়ি চেক করি, দেখি এর থেকেও আমরা ইউনিক গাড়ি পাই কিনা। ওকে, তো এটার নাম হচ্ছে নিসান জেড প্রোটো। খুবই চমৎকার একটি গাড়ি এবং ইয়েলো কালার। আমার গাড়িটা দেখে অনেক ভালো লাগলো, তা আমরা আরেকটু ওয়েট করবো, দেখবো আমরা এর থেকেও কোনো ইউনিক গাড়ি পাই কিনা। এটার টপটা পুরাই ট্রান্সপারেন্ট এবং পুরা টপই গ্লাস। খুবই সুন্দর গাড়ি। আর এ হচ্ছে ব্যাক সাইড, এ হচ্ছে ফ্রন্ট সাইড। ওয়াও, কত লম্বা একটা গাড়ি। এটা কিন্তু অনেক লম্বা গাড়ি অ্যাজ কম্পেয়ার আদার কার্স। তো এই যে এটার নাম হচ্ছে KITT সুপার পার্সুইট মোড। খুবই চমৎকার একটি কার। এই যে এর ছবিতে আরও ভালো করে বোঝা যাচ্ছে এর ফ্রন্টের লুকটা কীরকম। এখানে অনেক কিছু রয়েছে ফ্রন্টে। এর ব্যাক সাইডে একটি স্পয়লার রয়েছে। খুবই চমৎকার। ওয়াও, এটা আরেকটা হাইপার কার। এটা পোর্শার একটি হাইপার কার। এটার নাম হচ্ছে পোর্শা 935। খুবই চমৎকার একটি কার। এটা হচ্ছে HW টার্বো সিরিজের। খুবই চমৎকার ব্ল্যাক কালারের একটি কার, যেটার উপরে কিছু গোল্ডেন স্ট্রিপ টানা রয়েছে, যার কারণে এটা দেখতে আরও প্রিমিয়াম লাগে। এর পিছনে হচ্ছে একটি বড় স্পয়লার। খুবই সুন্দর একটি কার। ওয়াও, এটা হচ্ছে বারবি এক্সট্রার একটি কার। খুবই চমৎকার। এটা গাড়িতে দেখতেছেন কত কালারফুল, সিলভার কালার। আর এই যে এখানে এর হেডলাইটগুলো হচ্ছে স্টার করা, লুক লাইক অলমোস্ট অ্যাভেন্টাডোর। আর এই হচ্ছে এর টপটি, এটা কনভার্টেবল একটি কার। ভিতরের সিটগুলো পিঙ্ক কালারের, আর এই যে ইঞ্জিনটাও দেখা যাচ্ছে পিছনে, এটাও পিঙ্ক কালারের। এর চাকাগুলোও পিঙ্ক কালার, আর এই হচ্ছে এর ব্যাক সাইড, এটাও পিঙ্ক কালার। খুবই সুন্দর। এটার নাম হচ্ছে বারবি এক্সট্রা। এটাও আরেকটি ব্ল্যাক কালারের লম্বা একটি গাড়ি। এর পিছনে দুটা চাকা রয়েছে, 70 ডজ চার্জার। খুবই চমৎকার একটি গাড়ি। এটা ফার্স্ট অ্যান্ড ফিউরিসের একটি গাড়ি। উপরের সাইডটি দেখতে এরকম, এখানে ছোট্ট একটি সানরুফ রয়েছে। আর এই যে পুরাই একটি মাসেল কার, রাগের একটি গাড়ি। এটা যতই বাড়ি বুড়ি খাক কিছুই হবে না। খুবই চমৎকার একটি কার। ও ওয়াও, চমৎকার একটি কার। এটার নাম হচ্ছে মোড রোড। এই যে মোড রোড, এটার নাম গাম্বেল 3000 থেকেও এটার একটা এডিশন ছিল, যেটা আমার কাছে অলরেডি রয়েছে। আমি সেটা আনবক্সও করেছিলাম কোনো একটা ভিডিওতে। আর এ হচ্ছে গাড়ির এই যে টপ সাইডটি, এখানে একটা সুন্দর সানরুফ রয়েছে, ইঞ্জিনটা বাহিরে। খুবই চমৎকার দেখতে, ছবিতে আরও ভালো করে বোঝা যাচ্ছে। এটা সুন্দর একটা মনস্টার ট্রাক, একদম ইউনিক কালার। এটা বাস্তবে দেখতে খুবই প্রিমিয়াম লাগতেছে। আই থিঙ্ক ক্যামেরায় এটার কালারটা অ্যাকুরেট ফুটতেছে না, এটা এত প্রিমিয়াম অ্যাকচুয়ালি। এটার এই যে বটম সাইডটা হচ্ছে সাদা এবং উপরের কালারটা খুবই সুন্দর, চকলেট অ্যান্ড ব্রাউন টাইপ কিছু একটা কালার, আর সুপার মডিফাইড। এর সামনের চাক্কাটি ছোট, তারপরও অন্যান্য গাড়ি থেকে বড়, আর পিছনের চাক্কাটি তো অনেক বড়। এটার নাম হচ্ছে টুইনিং অ্যান্ড উইনিং। খুবই সুন্দর একটি কার। এটা খুব স্পিডি হবে বোঝা যাচ্ছে, যেহেতু পিছনের চাক্কাটি ছোট এবং উপরের চাক্কাটি বড়। যেমন গাড়ি তেমন নাম। খুবই সুন্দর একটি কার, আমার খুবই ভালো লেগেছে এটা। এটা আরেকটা সুন্দর ছোট্ট কার, কম্প্যাক্ট কিংয়ের গাড়ি। আমরা এর আগেও একটা ছোট্ট কার দেখেছিলাম কম্প্যাক্ট কিংয়ের। এটার নাম হচ্ছে কাস্টম 70 হোন্ডা। ওয়াও, এটা হোন্ডার একটি কার। এরপরে হচ্ছে এটার মডেল নাম্বারটা N600। খুবই চমৎকার একটি হোয়াইট কালারের গাড়ি। ওয়াও, এটা সুন্দর আরেকটি হলুদ কালারের গাড়ি। তো বন্ধুরা, আপনাদের কাছে যে যে গাড়িগুলো ভালো লাগতেছে সেটার নামটা আপনারা জাস্ট কমেন্টে লিখে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা কোন কোন গাড়িগুলো লাইক করেছেন। তো এখানে হচ্ছে এটার নাম হচ্ছে 99 হোন্ডা সিভিক টাইপ আর। খুবই চমৎকার একটি ইয়েলো কালারের কার। ওয়াও, একেবারে ইউনিক একটি কার। এটা হচ্ছে কার্বনাটোর। খুবই চমৎকার একটি কার, কোকের বোতল গাড়ির উপরে একটি, এবং পিছনে একটি কোকের ঢাকনা রিমুভার রয়েছে, এটা দিয়ে আমরা কোকের ক্যাপ খুলতে পারবো। আর এই যে পিছনেও এটা বোঝানো হয়েছে, এই যে এভাবে করে আমরা কোকের ক্যাপ খুলতে পারবো। একটি গাড়ি এবং একটি টুল, এটা 2022 একটি স্পেশাল এডিশন। এটা একটি ভলসওয়াগন, খুব সুন্দর। এটার নাম হচ্ছে ভলসওয়াগন বিটেল। খুবই চমৎকার একটি গ্রিন কালারের কার, খুবই সুন্দর। এটাও কম্প্যাক্ট কিংয়ের গাড়ি, যেহেতু ছোটোখাটো গাড়িটি। খুবই সুন্দর একটি কার, ভালোই লাগতেছে। এর কালারটিও খুব ইউনিক, এবং এর এই যে ডোরটি এখানেও দেখতে পারতেছেন, ছবিতেও দেখতে পারতেছেন, এর ডোরটি উডেন কালারের, গ্রিন কালারের একটি গাড়ি। এটা হচ্ছে ভলভো 850 স্টেট। খুবই চমৎকার গ্রিন একটি কার। এটার উপরেও সানরুফ রয়েছে, এই যে, এবং এ হচ্ছে ফ্রন্ট সাইড, এ হচ্ছে ব্যাক সাইড। লেটস সি আনাদার কার। ওয়াও, এটা অসাধারণ একটি গাড়ি। এই যে এর পিছনের সাইডটা একেবারে ইউনিক, এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত। আবার আরেকটা স্পয়লারও রয়েছে, নিচের সাইডটি পুরো গোল্ডেন এবং উপরে রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের একটি কার।
খুবই চমৎকার। এটা ওল্ড মডেল, বাট নিউ মডেলও এটার মতো হয় না, এক্সিলেন্ট। এটার নাম হচ্ছে ভলসো অ্যাগেন কাফের রেসার, খুবই চমৎকার একটি গাড়ি। এটাও আরেকটি খুব চমৎকার একটি গাড়ি, ব্লু কালারের। এটা টার্বো টু এখানে লেখা আছে, সুন্দর মডিফাইড একটি গাড়ি। উপরে সানরুফও রয়েছে। এই হচ্ছে ব্যাক সাইড, পিছনে একটি ছোট্ট স্পয়লার রয়েছে। তো এটার নাম হচ্ছে 85 হোন্ডা সিটি টার্বো টু। ওয়াও বন্ধুরা, আরেকটি খুবই চমৎকার একটি কার। আমি মনে করি তোমরা সবাই কমেন্টে এই গাড়িটির নাম অবশ্যই লিখবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কার্ট, এটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড কার্ট। আমার কাছে গাড়িটি খুবই চমৎকার লেগেছে, সুপার মারিওর একটি গাড়ি। এখানেও লেখা আছে মারিও কার্ট, খুবই সুন্দর। এই যে গাড়িটি দেখতে এরকম, পিছনে বড় দুটি সাইলেন্সার রয়েছে, উপরে মারিওর একটি লোগো দেওয়া আছে, এই যে এম লেখা লোগোটি মারিওর লোগো। আরে আমি তো পুরাই কনফিউজড, একটা থেকে আরেকটা গাড়ি বেশি সুন্দর লাগে সবসময় আমার কাছে। তা আমি কি এটা আনবক্স করবো কিনা ভাবতেছি, তাও দেখি। আরও আরেকটা লেয়ার আছে, আপনারা যদি মনে করেন যে বক্স শেষ হয়ে গেছে তা কিন্তু না, এটার পিছনে আরেকটা লেয়ার আছে পুরা। এটার নাম হচ্ছে লুসিডিয়ার, এটা সম্পূর্ণ একটি ইলেকট্রিক ভেহিকল, খুবই সুন্দর। এই যে এর হেডলাইটগুলো চমৎকার দেখতে, তো অসাধারণ একটি গাড়ি। এবং এর উপরে টপটি গ্লাস টপ, তো দেখতে একেবারেই অসাধারণ। তা আমি এবার পুরাই কনফিউজ যে আমি এই ভিডিওতে আসলে কোন গাড়িটা আনবক্স করব। আপনারা দ্রুত কমেন্ট করেন যে আপনার কাছে কোন গাড়িটা বেশি ভালো লাগছে। আরে রে, এটা তো একটা ল্যাম্বরগিনি। ও অ্যাকচুয়ালি ল্যাম্বরগিনি না, দেখতে অলমোস্ট ল্যাম্বরগিনির মতো। এই যে এটা টপটা পুরাটাই ট্রান্সপারেন্ট। এটার নাম হচ্ছে 90 অ্যাকিউরা NSX। এই যে পিছনে একটি স্পয়লার রয়েছে, আর এই যে সামনের সাইডটি। ওয়াও, এটা পুরো একটা মনস্টার কার, মনস্টার ট্রাক নেই কিন্তু এটা মনস্টার কার। এই যে দেখতে পারতেছো এখানে একটা স্কাল রয়েছে, আর এই যে পুরোটা ইঞ্জিন এখান থেকে দেখো। ও ওয়াও, দুইটা চোখ, দুইটা দেখতে আরও কত ভয়ঙ্কর লাগতেছে। আর এই হচ্ছে এর ইঞ্জিনটি, আর এর চাক্কাগুলো, খুবই লম্বা একটি গাড়ি। আর এদিকেও দেখো কীরকম হাড্ডির মতো দেখা যাচ্ছে। তো এটার নাম হচ্ছে স্কাল ক্রাশার। ওয়াও, গাড়িটিও একটি স্কাল, আর এটার নামও হচ্ছে স্কাল ক্রাশার। আই লাইক ইট। এবার আমরা সেকেন্ড লেয়ারটি দেখবো। সেকেন্ড লেয়ারের ফার্স্ট কার হচ্ছে এই গাড়িটি। ওয়াও, অসাধারণ একটি কার, রেসিং কার। এটার নাম হচ্ছে এলভি সুপার সিলুয়েট নিসান সিলভিয়া, খুবই চমৎকার একটি কার। আর এই যে এর সামনের বাম্পারটি কত বড়, ছবিতে ভালো করে বোঝা যাচ্ছে। আর এই পিছনেও এর চমৎকার একটি বাম্পার রয়েছে, এবং খুবই হিংস্র একটা লুক পিছন সাইড থেকে। আর এই উপরেও একটা ছোট স্পয়লার রয়েছে। এই যে নিচের বাম্পারটি কত স্ট্রং করে বানাইছে এটা, খুব চমৎকার একটি গাড়ি। আর এই পাশেও খুব সুন্দর করে বাম্পার লাগানো আছে, মোটামুটি ফুল গাড়িটাই বাম্পার দিয়ে প্রোটেক্ট করা। এরপর আমরা দেখি, ওয়াও, এটা সুন্দর একটা গলফ কারের মতো দেখতে। এটার নাম হচ্ছে কিক কার্ট, খুবই সুন্দর একটি গাড়ি। এই হচ্ছে এই গাড়িটি, খুবই সুন্দর একটি কালার। ওয়াও, আরে এটার কি পিছনে প্লেনের ইঞ্জিন লাগানো নাকি? না ভাই, রকেটের ইঞ্জিন লাগানো। ও, রকেটের ইঞ্জিন, ওকে ওকে। আর এই হচ্ছে এই গাড়িটির উপরের দিক, সম্পূর্ণ ওপেন। আর এই হচ্ছে এর সামনের সাইডটি, স্ট্রিপ টানা রয়েছে, সুন্দর মডিফাই করা, 5 লেখা। খুব ভালো লাগলো গাড়িটা। তো বন্ধুরা, আমাদের নেক্সট কার হচ্ছে এটি। এটি ডজের একটি খুবই সুন্দর একটি কার, আমার ওয়ান অফ দ্য ফেভারিট কার এটি। এই যে এর পিছনে বিশাল একটি স্পয়লার রয়েছে। গাড়িটি হোয়াইট অ্যান্ড রেড কালার কম্বিনেশন, এর মডিফাইটি রেড কালার করা হয়েছে। এখানে মোপারের একটি লোগো দেওয়া, মোপার লেখাও আছে এখানে, খুবই সুন্দর। এখানেও সুন্দর করে মডিফাই করে লেখা আছে মোফার, মোফার 426। এখানে এলিফেনের একটি কার্টুন আর্ট করা আছে, খুবই সুন্দর একটি কার। এটার নাম হচ্ছে ডজ চ্যালেঞ্জার ড্রিফ্ট কার, খুবই সুন্দর একটি গাড়ি। এটাও আরেকটি হোয়াইট কালারের ডজ, বাট নট দ্য সেম। এটার মডিফাইটা ভিন্ন রকম, এবং গাড়ির মডেলটাও কিন্তু ভিন্ন, ঠিক আছে। এই যে উপরে রেড কালারের অনেকগুলো স্ট্রিপ টানা, আর এখানেও সুন্দর করে লেখা আছে, এখানেও লেখা আছে অরিজিনাল র্যাম্প চার্জার ডজ। এর চাক্কাগুলো দেখতেছেন গাইজ, অসাধারণ একটি কার। এটার নাম হচ্ছে 18 ডজ চ্যালেঞ্জার SRT ডেমন, খুবই সুন্দর একটি কার। ওয়াও গাইজ, এই গাড়ির সামনে বাম্পারটি দেখতেছেন কত হিংস্র, এটা কত চোখা, দুটা ফগলাইটও রয়েছে। তো এই বাম্পারটা দিয়ে যদি এর সামনে কোনো গাড়িতে হিট করে, ম্যান গেম ওভার। এই হচ্ছে গাড়ির পিছনের সাইডটি, এখানে একটি বাম্পার রয়েছে। আর এই হচ্ছে উপরের দিকটি, খুবই হিংস্র দেখতে, মডিফাইটাও খুব সুন্দর। আর এই হচ্ছে এর বটম সাইডটি, ব্ল্যাক কালারের। এটার নাম হচ্ছে ট্র্যাক রিপার, সুন্দর একটি গাড়ি। এরপর আমি যে গাড়িটা বললাম চমৎকার একটি কার, এটা হচ্ছে এই গাড়িটি, অরেঞ্জ কালারের ফোর্ডের একটি কার, খুবই সুন্দর মডিফাই করা। এটা একটা স্পোর্টস কার, এটার উপরে দুটি সুন্দর স্ট্রিপ টানা রয়েছে, গাড়িটি খুবই সুন্দর। এ হচ্ছে পিছনের দিকটি, আর এটার নাম হচ্ছে ফোর্ড ফোকাস RS। তো বন্ধুরা, এখন আমরা যে গাড়িটা দেখবো, এটা দেখার পর আপনারা অনেকক্ষণ থ হয়ে বসে থাকবেন, একবারে নিস্তব্ধ। কারণ আমি গাড়িটা যখন হাতে নিছি, আমি আর ভিডিও বানাইতে পারতেছিলাম না, আমি কথাই বলতে পারতেছিলাম না, আমি নিস্তব্ধ হয়ে গেছিলাম পুরো। তো এই যে আই এম গোনা রোটেট দিস, লুক এট দিস বিউটি, ম্যান লুক এট দিস বিউটি। খুবই চমৎকার একটি কার, ওল্ড মডেলের, বাট অসাধারণ এটার লুক। এই যে উপরে ইঞ্জিনটি দেখা যাচ্ছে,
ইয়েলো কালারের স্ট্রিপ টানা, ওপেন রুফ, কনভার্টেবল একটি গাড়ি। আর এর চাক্কাগুলো ওয়াও ম্যান, রিয়েল লাইফে দেখতে খুবই চমৎকার। এটার নাম হচ্ছে গ্লোরি চেসার, খুবই সুন্দর একটি নাম আমার কাছে। নামটাও ভালো লাগছে, গাড়িটাও ভালো লাগছে। আপনারা সবাই এই নামটা কমেন্টে লেখেন, কারণ আমি ড্যাম শিওর আপনাদের কাছে ওই গাড়িটি ভালো লেগেছে। তো আমার কাছে মনে হচ্ছে এই ভিডিওতে এই গাড়িটাই আনবক্স হবে, তারপরও আমি শিওর না, কারণ আমি একটা গাড়ি দেখি আর আগের গাড়িটাকে ভুলে যাই। তো লেটস সি হোয়াট ইজ নেক্সট। ওয়াও, এটাও লেগু কার, বাট এটার কালারটা ভিন্ন, এর আগে আমরা যেটা দেখেছি। লেটস ফাইন্ড ইট, কই আছে কই আছে কই আছে। ওয়াও, গট ইট, এই তো পেয়ে গেছি। তো এটা হচ্ছে আমাদের আগের কালারটি এবং এটা হচ্ছে পরের কালারটি, সেম কার, জাস্ট এটা রেড অ্যান্ড ইয়েলো কালার কম্বিনেশন। আর এই যে পিছনের সাইডটি তো পার্থক্য রয়েছে, পিছনে এটা গ্রিন আর এটার হচ্ছে ব্ল্যাক, সেম কার, নামও সেম, ঠিক আছে। ওয়াও, এটাও খুব চমৎকার একটি স্পোর্টস কার, খুবই সুন্দর মডিফাই করা। এটা একটি ড্রিফট কার, এটার নাম হচ্ছে ড্রিস্টা, খুবই সুন্দর একটি নাম এবং গাড়িটিও খুব সুন্দর। এই হচ্ছে এর ব্যাক সাইডটি। ওয়াও, অসাধারণ একটি গাড়ি, একদম ফিউচারিস্টিক একটি লুক। এটাই আনবক্স করে ফেলাই? হ্যাঁ হ্যাঁ, এটা আনবক্সিং করবো। না, একটু ওয়েট করেন, এতক্ষণ যেহেতু ওয়েট করছি আমরা আরেকটু ওয়েট করি, দেখি আরও বক্সি কী আছে। না দেখি না। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, ঝগড়া বাদ দিয়ে আমরা গাড়ি দেখি। এটার নাম হচ্ছে রোডস্টার বাইট, খুবই সুন্দর একটি কার, ফিউচারিস্টিক লুক এবং এর চাক্কাগুলোতে একেবারেই অসাধারণ। আর এই যে ছবিতে দেখুন গাড়িটা কত সুন্দর লাগতেছে, খুবই সুন্দর একটি কার। ওয়াও, এই গাড়িটাকে অনেকদিন পরে দেখলাম। এটা সেম একটি আমার কাছেও রয়েছে, যেটা আমি আনবক্স করেছিলাম কোনো একটা ভিডিওতে, এবং সেটা হচ্ছে রেড কালারের। এটা চমৎকার একটি বিষয় হচ্ছে এটার সাথে আমরা একটা টুল পাচ্ছি, যেটা দিয়ে কিছু কিছু নাট টাইট দিতে পারবো। গাড়িটি খুবই স্ট্রং, আমি রিয়েল লাইফেও দিয়েছি, এটা ভাঙ্গে টাঙ্গে না। তো এটার নাম হচ্ছে টুলিগান, এটা খুবই সুন্দর একটি গাড়ি, এটা আমার কাছে অলরেডি একটা আছে। ওয়াও, এটার লোগোটা অনেকটা ল্যাম্বরগিনির লোগোর মতো, বাট এটা ল্যাম্বরগিনি কার না, সুন্দর একটি গ্রিন কালারের ট্রাক। এটা একটি ফোর্ডের স্পোর্টস কার, এটা হচ্ছে 87 ফোর্ড সিরা ক্রসওয়ার্থ, খুবই সুন্দর একটি স্পোর্টস কার। এই যে উপরেও খুব সুন্দর করে মডিফাই করা, এখানে হটহুইল লেখা আছে দুইবার, আর এই যে মেটাল, মেটালের লোগো দেওয়া এবং নিচে হটহুইলের ফ্ল্যাগ, 11, খুবই সুন্দর মডিফাইড একটি স্পোর্টস কার। ও ওয়াও, ভলসওয়াগনের খুবই কিউট একটি কার, এটা হচ্ছে টুনিট সিরিজের কার, খুবই সুন্দর। এটা হচ্ছে টুনিট ভলসওয়াগন গল্ফ, খুবই সুন্দর, এই যে দেখতে পারতেছেন। ও রে, এটাও আরেকটা হিংস্র কার, এই যে দেখতে পারতেছেন, এটাও ওপেন রুফ, কনভার্টেবল একটি গাড়ি। এই হচ্ছে এর ব্যাক সাইড, সুন্দর একটি বাম্পার। আর এই যে এখানে দেখানো হয়েছে এর বাম্পারটা কিন্তু মুভ করে, এই সামনের যে বাম্পারটা আছে এটা মুভ করবে, খুবই সুন্দর একটি কার। এটার নাম হচ্ছে ট্রাক মাঙ্গা। ওয়াও, বিশাল একটি হটহুইল, এটা বিশাল, এর আগে আমরা যতগুলো গাড়ি দেখেছি সব থেকে বড়ো এটা, কত বড় সাইজটা। একটি গাড়ি আমি কম্পেয়ার করে দেখাই, যেমন এটাও কিন্তু একটা ট্রাক, এটাও একটা বড় সড় একটা গাড়ি, বাট এটার থেকেও এটা কত বড় গাড়ি দেখতেছেন, এটা বডিটা কত বড়। এই যে এই পাশটা দেখেন, এই পাশটা দেখেন। আর এই হচ্ছে এটার ইঞ্জিন, ক্রোম কালারের ইঞ্জিন, পিছনে বিশাল একটি স্পয়লার, খুবই সুন্দর। এটার নাম হচ্ছে স্ট্রিট ক্লেভার। ও ওয়াও, খুবই সুন্দর একটি কার, এটারও সামনে সুন্দর একটা বাম্পার রয়েছে। আর এই হচ্ছে গাড়িটির পিছনের সাইড, খুবই সুন্দর মডিফাই করা। তো বন্ধুরা, আপনারা যারা আমার পার্সোনাল হটহুইল কালেকশন দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আমার পার্সোনাল হটহুইলের কালেকশনগুলোও দেখাবো। এটা হচ্ছে মাজদা RX3, খুবই সুন্দর একটি কার। ওয়াও, অসাধারণ একটি কার, DC ব্যাটম্যানের একটি গাড়ি, এটাও এই যে ব্যাটম্যান সিরিজের কার। এটা হচ্ছে ব্যাটম্যান আর্কাম অ্যাসাইলাম ব্যাটমোবিল, খুবই সুন্দর। এটার কালারটা হচ্ছে চকলেট কালার, এই যে ইঞ্জিন, এই গাড়িটা সম্পর্কে আমরা অনেকেই জানি। আর এই যে এই পিছনের হলারটি দেখা যাচ্ছে, এটার সাউন্ডটা খুবই চমৎকার, যদিও এই হটহুইলটা সাউন্ড করে না, বাট রিয়েল গাড়িটা সাউন্ড করে। ওকে, ও ওয়াও, অনেকক্ষণ পর একটা ক্লাসিক কার দেখলাম, এ বক্সে আমরা এর আগে মনে হয় কোনো ক্লাসিক কার দেখি নাই। তো ফার্স্ট একটা ক্লাসিক কার দেখলাম, এটার কিন্তু স্প্রিং সিস্টেম খুবই জোস, এই গাড়িটার ভিতরে স্প্রিং সিস্টেম হয়তো নাই, বাট রিয়েল লাইফের গাড়িটাতে স্প্রিং সিস্টেম সুন্দর। আচ্ছা, এখানে কী দেওয়া আছে দেখি। ও ওয়াও, এটার ইঞ্জিনটা রোটেট করে, সামনের ইঞ্জিনটা মুভ করা যায়, খুবই সুন্দর। এই হচ্ছে গাড়ির কালারটি, সুন্দর মডিফাই করা। এটার নাম হচ্ছে লায়ন লো রাইডার। ওয়াও, পুরো ফিউচারিস্টিক একটি কার, আমার আবার এই গাড়িটাই ভালো লেগে গেছে। এই যে এটার বাম্পারটা দেখেন কত বড়, আর কালারটা একেবারেই অসাধারণ, সুপার ডুপার মডিফাই করা একটা কালার, পিছন নিচে হোয়াইট কালার। এটার নাম হচ্ছে সাইবার স্পিডার, খুবই সুন্দর একটি কার। আচ্ছা দেখি এটার স্পেশাল ফিচার কী রয়েছে, এর যে ফ্রন্টের বাম্পারটা রয়েছে এটা মুভ করা যায়। ওয়াও, এক কথায় অসাধারণ। এটা হচ্ছে বাজা বন শেকার, খুবই সুন্দর একটি কার। এই যে ইঞ্জিনটা দেখেন কত ভয়ঙ্কর দেখতে, এর ছবিতে আরও ভালো করে বোঝা যাচ্ছে, এবং এখানে একটি স্কালও রয়েছে, এই যে স্কাল, এই যে এখানে আরও ভালো করে বোঝা যাচ্ছে। আর এই হচ্ছে গাড়িটির পিছনের দিক, এ হচ্ছে উপরের সাইড, এখানে একটি চাকা রয়েছে, এক্সট্রা হুইল রয়েছে, খুবই সুন্দর একটি কার।
এবার হচ্ছে এই গাড়িটি খুবই সুন্দর পোর্শার একটি কার, দেখতে পুরাই ফিউচারিস্টিক লাগতেছে, পুরো ইউনিক একটি পোর্শার কার এটা। এটা সুপার ডুপার মডিফাই করা, এই যে এখানে 35 লেখা আছে, এখানে গুডইয়ার লেখা আছে, খুবই সুন্দর, পিছনে বড় একটি স্পয়লার রয়েছে, খুবই সুন্দর একটি কার। গ্রিন কালারের একটি হাইপার কার এটা, এটার নাম হচ্ছে 76 গ্রিন উড কর্বেট, আই গেস কর্বেটই হবে এটার প্রোনাউন্স। তারপর আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রয়েছে, রাইট প্রোনাউন্সটা আপনারা বাংলায় লিখে দেবেন। ওয়াও, ইয়েলো কালারের একটি কার, এটা একটি ইলেকট্রিক ট্রাক, এটার নাম হচ্ছে জিএমসি হ্যামার ইভি, খুবই সুন্দর একটি ইলেকট্রিক ট্রাক। এই যে এর উপরে হাফ রুফ পুরাই খোলা এবং হাফ রুফ এটার গ্লাস টপ, আর এই হচ্ছে পিছনের সাইডটি, সামনের দিক থেকে দেখতে এরকম। এই যে ছবিতে আরও ভালো করে বোঝা যায় প্রত্যেকটা গাড়ি, আর এই হচ্ছে ব্যাক সাইডটি, খুবই সুন্দর একটি কার। এটাও সুন্দর একটি ট্রাক, পিঙ্ক কালারের, খুবই সুন্দর কিউট একটি ট্রাক অ্যাকচুয়ালি। এই যে এ হচ্ছে এর সামনের সাইডটি, হেডলাইটগুলো বড় বড়, যার কারণে দেখতে কিউট লাগে আরও বেশি। এটার নাম হচ্ছে মাইথি, পাওয়ারফুল একটি ট্রাক, খুবই চমৎকার। এটা সুপার ডুপার একটি হট আইটেম, এটার নাম হচ্ছে লুটোস স্পোর্টস ইলিস, খুবই সুন্দর একটি কার। এই যে এখানে গ্রিন গ্রিন স্ট্রিপ টানা রয়েছে, এটার ইঞ্জিনটা কিন্তু পিছনের সাইডে, আর এই হচ্ছে স্পয়লার, এবং পিছনের লুকটাও একেবারে অসাধারণ, গোল 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 লাইট। আর এ হচ্ছে এর ডোর, এ হচ্ছে এর ডোরের সাইডটি, এখানেও খুব সুন্দর টেক্সচার ইউজ করা হয়েছে, খুবই সুন্দর একটি কার। এটা হচ্ছে শেভরলেটের একটি কার, খুবই সুন্দর। এই যে এখানে লেখা আছে 75 শেভি, এটাও আরেকটা সুন্দর ক্লাসিক কার। এই আরেকটা ক্লাসিক কার আমরা পেয়ে গেলাম এই বক্সে। এ হচ্ছে এর পিছনের দিকটি, আর এ হচ্ছে এর সামনের দিকটি। সবসময় আপনারা সামনের দিকটি এই ছবিতেই খেয়াল করবেন, কারণ ছবিতে আরও ভালো করে বোঝা যায়। আর এটার নিচের কালারটা ক্রোম কালার, খুবই সুন্দর, এবং পুরো গাড়িটা গোল্ডেন কালার। আর এই যে উপরে ব্ল্যাক কালারের স্ট্রিপ টানা রয়েছে অনেক সুন্দর করে। ওয়াও, সুন্দর একটি পিঙ্ক কালারের গাড়ি। এই বক্সে আমরা অনেকগুলো পিঙ্ক কালারের গাড়ি পাইলাম। তো এখানে এটার নাম হচ্ছে, তো এটার নাম হচ্ছে 55 শেভি বেলিয়ার গ্যাসার, খুবই চমৎকার একটি কার। আর এই যে দেখেন এর ইঞ্জিনটা, এখান থেকে কত সুন্দর করে দেখা যাচ্ছে। এই যে এই হচ্ছে গাড়ির টপটি, এটা পুরো হোয়াইট কালারের, আর বাকি পুরো কারটা পিঙ্ক কালারের, এবং বটমটা হচ্ছে ব্ল্যাক কালার, খুবই সুন্দর একটি কার। ওয়াও, পুরো হিংস্র একটা লুক এটার। এই যে স্পয়লার, এটার এই যে সামনের বাম্পারটা কত ভয়ঙ্কর দেখতে, দেখি এই যে এটার বাম্পারটাও মুভ করা যাবে, এই যে মুভ করা যাবে। এবং গাড়িটা খুবই সুন্দর মডিফাই করা, হটউইলের ফ্ল্যাগ দেওয়া পুরাটাতে, একটা রেসিং ফ্ল্যাগ দেওয়া পুরাটাতে, এখানে উপরে হটউইলের একটা ফ্ল্যাগ দেওয়া আছে। এটা কিন্তু ফোর্ডের একটা কার, এই যে এখানে লেখা আছে 25 ফোর্ড মাস্ট্যাং, অসাধারণ একটি কার। তো বন্ধুরা, এবার হচ্ছে এই গাড়িটি। ওয়াও, এটা গাড়ি না, ট্রেন, এটা তো একটা ট্রেন, ট্রেনের ইঞ্জিন বগি এটা। এই যে দেখেন এখানে পুরো ইঞ্জিনের সব কিছু দেখা যাচ্ছে, এই যে এখানেও দেখা যাচ্ছে ইঞ্জিনের প্রত্যেকটা পার্ট, খুবই চমৎকার একটি কার। আর এই হচ্ছে এর ফ্রন্ট সাইড, গোল্ডেন কালারের লুক, গোল্ডেন, এবং নিচেও একটা ব্রাউন কালার, গ্লোসি ব্রাউন কালার। তো বন্ধুরা, এই যে দেখেন, আমি আবারও বলতেছি, আপনারা সবসময় হটউইল কেনার সময় মেড ইন মালয়েশিয়া লেখাটি দেখে কিনবেন। এই যে এখানে মেড ইন মালয়েশিয়াটি লেখা রয়েছে একবারে নিচের লাইনে, আর বক্সের পিছনেও মেড ইন মালয়েশিয়া লেখা থাকে এই জায়গাটাতে। আপনারা এই দুটি জিনিস সবসময় খেয়াল করে কিনবেন, খুবই চমৎকার একটি হটউইল, একেবারে ইউনিক। আই গেস এটাও আমি আমার কালেকশনে রেখে দিব। তো দেখি এই ভিডিওতে এটা আনবক্স করি কিনা। ওয়াও, এটা অসাধারণ একটি গাড়ি। এটা একটা হটউইল, বাট এটার কোনো হুইল নাই, দেখেন এটা কিন্তু চাকা নাই, দেখতেছেন এটা চাক্কা নাই, খুবই সুন্দর একটি কার। ও ওয়াও, এটা চাবি রিংয়ের অপশন রয়েছে, কালারটা খুবই প্রিমিয়াম, অসাধারণ দেখতে। আর এই যে এর কালারটা খুবই প্রিমিয়াম লাগতেছে, আই ডোন্ট নো ক্যামেরায় কীরকম দেখা যাচ্ছে, ভেরি নাইস, ভেরি নাইস। আর এই যে আমি বললাম না ওইদিকে চাবিও ঝুলানো যাবে, এটা অ্যাকচুয়ালি চাবির রিং, দেখতেছেন। আর এটা ফার্স্ট একটা হটউইল যেটাই কিনা হুইল নাই, আই থিঙ্ক এটাই আনবক্স করা দরকার। তো ভাবতেছি এটাই আনবক্স করে ফেলবো, একদম ছোট্ট কিউট একটি কার, আমি এরকমই একটি গাড়ি খুঁজতেছিলাম। আমি আর কোনো চিন্তা ভাবনা করবো না, আমি এটাই এখনই আনবক্স করবো। ওকে, লেটস সি, আপনারা কি আগ্রহী? তো বন্ধুরা, এই গাড়িটি এখন আনবক্স হবে। ওকে, লেটস ডু ইট। তো এটা আনবক্স করার জন্য আমাদের লাগবে এই স্পেশাল চাকুটি, এই যে গাড়িটি। ওয়াও, ওয়েট আছে কিন্তু খুবই ভালো, প্রত্যেকটা হটউইলই কিন্তু মেটালের, যার কারণে এই গাড়িগুলো একটু ওয়েট হয়, খুবই সুন্দর। তো এটাতে আমি আমার চাবিটা লাগাই ফেলি। এই তো, নাও দিস ইজ মাই চাবির রিং, খুবই সুন্দর। ওয়াও, এই গাড়িটা কি আমরা দেখেছি আগে? না, এটা কিন্তু টয়টার ওই গাড়িটা না, এটা আরেকটা ট্রাক, কিন্তু এটা অন্য ব্র্যান্ডের। এটা এই যে এখানে লেখা আছে র্যাম, খুবই সুন্দর। এটার গ্লাস রুফ রয়েছে, এই যে এটার উপরে গ্লাস রুফ রয়েছে। আর এই হচ্ছে গাড়িটার ফ্রন্ট সাইড, এ হচ্ছে ব্যাক সাইড, আর এই হচ্ছে বটম সাইড। চাকাগুলো অনেক বড় যেহেতু ট্রাক এটা।
এটা হচ্ছে 2020 1500 রেবেল। তো আমাদের ফাইনাল কার হচ্ছে এটি, এটা হচ্ছে 55 শেভি, রেড কালারের একটি গাড়ি, সুন্দর মডিফাই করা, এখানে ব্ল্যাক রয়েছে, এটা একটা ওল্ড মডেলের ক্লাসিক কার, খুবই সুন্দর একটি গাড়ি। তো বন্ধুরা, এই ছিল এই ভিডিওতে। একটি বক্সে 72টা গাড়ি থাকে, তো আমরা এই ভিডিওতে 72টা গাড়ি দেখলাম। আপনারা কি কেউ গুনেছেন কি না, না গুনলে নাই। আর অবশ্যই আপনার কাছে কোন গাড়িটি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর বন্ধুরা, খেলাঘর থেকে অর্ডার করতে হলে আপনারা যদি এই ভিডিও থেকেই কোনো হটউইল চুজ করে ফেলেন, তাহলে স্ক্রিনশট নিয়ে খেলাঘরের ফেসবুকে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। ফেসবুকের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। এছাড়াও আপনারা খেলাঘরের প্রোডাক্টগুলো খেলাঘরের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করতে পারবেন। পাশাপাশি খেলাঘরের প্রোডাক্টগুলো আপনারা দারাজ কিংবা ফুডপান্ডাও পেয়ে যাবেন। এই সবগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। তো বন্ধুরা, এই ভিডিওতে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।